নমস্কার ওটিচি বাংলা, আপনাদের সকলকে স্বাগত। আপনারা এতদিন মোবাইল থেকে জমি তথ্য জানার জন্য হয় গুগল ক্রোম বা অন্য কোনো মোবাইলের ব্রাউজার থেকে বাংলার ভূমি .gov.in ওপেন করে সেখান থেকে জমি তথ্য দেখতেন, কিংবা কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের সাহায্যে মোবাইলে জমি তথ্য দেখতেন। কিন্তু আমূল পরিবর্তন নিয়ে এসেছে পশ্চিমবঙ্গ সরকারের ভূমি দপ্তর। তার কারণ, এবার থেকে আপনারা কিন্তু জমির তথ্য জানার জন্য আপনাকে মোবাইল থেকে কোনো গুগল ক্রোম ব্রাউজার খুলতে হবে না বা কোনো থার্ড পার্টি অ্যাপসের সাহায্য নিতে হবে না, একদম সরাসরি সরকারি অ্যাপ্লিকেশনের সাহায্যেই কিন্তু আপনি জমির তথ্য জানতে পারবেন। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব সরকারের সেই নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশনটির নাম কি এবং আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং কোথার থেকে ডাউনলোড করবেন। তো তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে ওটার প্রেস করে দেবেন, এবং সাবস্ক্রাইব করে দেওয়ার পর নোটিফিকেশনের যে বেল আইকন আসবে ওটা তো প্রেস করে রাখবেন। তাহলে ওটিজি বাংলা আগামী দিন যে সমস্ত ভিডিও আপলোড করবে তার নোটিফিকেশন আপনি সরাসরি মেলে পেয়ে যাবেন। তো চলুন আমরা গুগল প্লে স্টোরে গেলাম। প্লে স্টোরে যাওয়ার পর এখানে আপনারা লিখবেন জমির তথ্য। জমির তথ্য লিখার পর আপনারা দেখে নেবেন, ঠিক এইভাবে লিখবেন। জমির তথ্য লিখার পর এখানে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর দেখুন প্রথমের যে একদম অ্যাপ্লিকেশনটি দেখেছেন, এই হাত হ্যান্ডশেক করছে এরকম হাত, এখানটায় যাওয়ার পর আপনারা ক্লিক করবেন। কিন্তু আপনি যদি স্পেলিংটা উল্টো পাল্টা করেন তাহলে নানারকম কিন্তু মোবাইল অ্যাপ্লিকেশন দেখতে পাবেন। তো সেগুলোর থেকে আপনারা লক্ষ্য রাখবেন যে জমির তথ্য লেখার পরে দেখুন এখানে লেখা আছে ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্ম অ্যান্ড আর অ্যান্ড আর ডিপার্টমেন্ট। তো এই জায়গাটা একটু লক্ষ্য করে নেবেন, তাহলে কিন্তু আপনারা অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি পাবেন। নইলে কিন্তু আপনারা এই নাম দিয়ে সার্চ করার পর অনেক অ্যাপ্লিকেশন দেখতে পাবেন যেগুলো কিন্তু থার্ড পার্টি। আমি ওই অ্যাপ্লিকেশনগুলো সম্পর্কে কিছু বলছি না, কিন্তু আমি চাইছি যে আপনারা অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে জমির তথ্য দেখুন এবং সঠিকভাবে জমির সমস্ত ডিটেলসটা জেনে যান। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তার কারণ অ্যাপ্লিকেশনটি আমরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে আপনারা ব্যবহার করবেন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে, তার জন্য কিন্তু এখানে ওপেন লেখা উঠছে। তো আমি ওপেন করে নিচ্ছি। দেখুন এটা জমি তথ্য পশ্চিমবঙ্গ সরকারের গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে এই অ্যাপ্লিকেশনটি দেওয়া হয়েছে। আমরা পরবর্তী ভিডিওতে যে বাংলার ভূমি .gov.in-এর যে নূতন ওয়েবসাইটে কীভাবে কাজ করবেন সেটাও দেখিয়ে দেবো, আমাদের সাথে থাকুন। দেখুন এখানে জমির তথ্য লেখার পর তিনটে অপশন দিয়েছে আপনাকে, সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করতে বলছে। তো সিলেক্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমি সিলেক্ট ল্যাঙ্গুয়েজ ইংলিশেই করে রাখছি। এখানটায় ট্যাপ করলাম, ট্যাপ করার পর একটা কনফার্মেশন দিচ্ছে, এখানটায় ইয়েস করে দিলাম। দেখুন ইয়েস করে দেওয়ার পর একটা সুন্দর ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে এসেছে। তো এখানে ছটি অপশন আছে, ফার্স্ট হচ্ছে খতিয়ান ইনফরমেশন, নেক্সট প্লট, নেক্সট RSLR ডিটেলস, তারপর ফিস ডিটেলস, তারপর OPC ডিটেলস, তারপর কেস স্ট্যাটাস। তো আপনার কাছে যদি জমির খতিয়ান থাকে তাহলে আপনি খতিয়ান থেকে কীভাবে দেখবেন তার জন্য ফার্স্ট অপশনটায় ক্লিক করবেন। ফার্স্ট অপশনে ক্লিক করার পর তিনটে ভাষাতে কিন্তু আপনি পেয়ে যাবেন। দেখুন প্রথমে ইংরেজি আছে, তারপর বাংলা আছে, তারপর হিন্দি আছে। তো আমার যেহেতু ইংরেজি দিয়েই দেখাচ্ছে আপনাদের, অতএব ইংরেজি থাক। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, আমি আপনাদের দেখাবার জন্য একটা ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখান থেকে আপনি আপনার ব্লক সিলেক্ট করে নেবেন, তারপর এখান থেকে আপনি আপনার মৌজাটা সিলেক্ট করে নেবেন। মৌজার যদি আপনার জেল নম্বর মনে থাকে তাহলে যে মৌজার পাশে নামের পাশে একটু জেল নম্বর পরপর পরপর আছে, যদি খুঁজতে অসুবিধা হয় জেল নম্বর তার সিরিয়ালি ধরে আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো তারপর এখানে ওকে দেবেন। ওকে দেওয়ার পর দেখুন এই ইন্টারফেসটা চলে এসেছে। আমি কিন্তু কোনো তথ্য কারোর তথ্য দেখাবার জন্য নয়, আমি জাস্ট আপনাদের টেস্টিং করে দেখাবার জন্য কিন্তু এটা করছি। তো আমি একটা র্যান্ডম নাম্বার এখানে পুট করছি, ধরুন এই মৌজায় এই খতিয়ান নম্বর অনুযায়ী। তো তারপর আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর সঙ্গে সঙ্গে দেখুন এই ডিটেলসটা দিয়ে দিয়েছি, 10 নম্বর খতিয়ানের আন্ডারে কার জমি আছে এবং সেটা কত পরিমাণ জমি আছে এবং এই খতিয়ানের আন্ডারে কোন কোন প্লটে জমি আছে সেটা দেখার জন্য দেখুন প্লট ইনফরমেশন লেখা আছে, এই প্লট ইনফরমেশনে একটা ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে কিন্তু প্লট এর যে ডিটেলসটা ওই খতিয়ানের আন্ডারে যতগুলো প্লটে আছে সেগুলো কিন্তু পরপর পরপর দেখিয়ে দিল। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যতগুলো আছে সব দেখে নিতে পারবেন। তারপর আমি দেখুন এই প্লট নম্বর 339 এটাকে দিয়ে দেখাচ্ছি। এবার ব্যাক চলে এলাম, ব্যাক চলে আসার পর প্লট ইনফরমেশন দেখবো, এই পাশের অপশন এখানে ক্লিক করলাম প্লট ইনফরমেশনে। তো আগে যেটা আমরা সিলেক্ট করেছিলাম সেটাই সিলেক্ট আছে, যদি আপনি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারেন, আর যদি চেঞ্জ করতে না চান তো এটাতে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপর এখানে 339 দিলাম, এবার দেওয়ার পর সাবমিট করে দিলাম। এটা আমরা প্লট অনুযায়ী দেখছি, ঠিক আছে। দেখুন প্লট অনুযায়ী দেখলে কিন্তু
খতিয়ান ইনফরমেশনগুলো দিচ্ছে, ওই প্লটে কার কার জমি আছে এবং তাদের খতিয়ান নম্বরগুলো কী কী, 10 আছে 309 আছে খতিয়ান নম্বরগুলো। তো এভাবে আপনারা প্লট দিয়েও সার্চ করতে পারছেন, খতিয়ান দিয়েও সার্চ করতে পারছেন। তারপর আমরা দেখিয়ে দিচ্ছি ফিস ডিটেলস। এই ফিস ডিটেলস জিনিসটা কী, ফিস ডিটেলস বলতে আপনারা জমির যখন মিউটেশন করতে চান বা কনভারসেশন করতে চান, তখন কিন্তু বেশ কিছু পর্যায়ে মিউটেশন ফিস মুকুব করা হয়েছে, আবার বেশ কিছু জায়গায় চালু আছে। যেমন আপনাদের জমির ক্ষেত্রে, চাষযোগ্য জমির ক্ষেত্রে মিউটেশন ফিস মুকুব করা হয়েছে, কিন্তু ইন্ডাস্ট্রিয়াল পারপাসে যদি আপনারা জমির মিউটেশন করতে চান তখন কিন্তু ফিস লাগবে। তো আপনার একটি নির্দিষ্ট খতিয়ানের নির্দিষ্ট প্লট নাম্বারের জমি যদি আপনি ফিসটা দেখতে চান, তাহলে কিন্তু এই অপশনটা থেকে দেখে নিতে পারবেন। তো আমি ওই সেম রাখছি প্রথম অপশনটা, আমার জেলা, আমার ব্লক, আমার মৌজা সেম রাখছি, তারপর এখানে ওকে দিচ্ছি। ওকে দেওয়ার পর দেখুন আমরা যে প্রথমের খতিয়ান নাম্বার দিয়েছিলাম ওটাই দিয়ে দিচ্ছি এবং প্লট নাম্বার দিচ্ছি 339। ঠিক আছে, তো তারপর এটা আমরা কী করতে চাইছি, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। 3 নম্বর অপশন, ক্যাটাগরিটা সিলেক্ট করতে চাইছি আমি, জাস্ট আপনাদের এগুলো দেখাবার জন্য করছি। তো ক্যাটাগরি সিলেক্ট করার জন্য ধরুন আমি কনভারসেশন করতে চাইছি, ঠিক আছে, কনভারসেশন করতে চাইছি, পারপাস, পারপাস ধরুন আমি ইন্ডাস্ট্রিয়াল পারপাস লাস্ট এটা দিচ্ছি, ঠিক আছে, এটা কনভারসেশন করতে চাইছি, মানে জমির চরিত্রটা বদল করতে চাইছি ইন্ডাস্ট্রিয়াল পারপাসে ব্যবহার করার জন্য, তারপর সাবমিট করলাম। এগুলো সবই আপনাদের দেখাবার জন্য। দেখুন 60 টাকা ফিস লাগছে কিন্তু, ঠিক আছে, 60 টাকা ফিস লাগবে। তো কনভারসেশনে বাদ দিয়ে আমি যদি মিউটেশনে করে দিই তারপর সাবমিট করি, দেখা যাচ্ছে কী হয়, এখানে কিন্তু 40 টাকা ফিস লাগছে। তো এখান থেকে আপনারা কিন্তু ফিসগুলো জেনে নিতে পারবেন যে কীভাবে কী ফিসগুলো ব্যবহার করা হচ্ছে। তারপর এখানে অফিস ডিটেলস আছে, এটা নিশ্চয়ই বলতে হবে না যে আপনার মৌজা টোজা সিলেক্ট করে দেবেন, তারপর আপনার কোন অফিসার আছেন সেই মুহূর্তে এবং তার ইমেল আইডি কী, সমস্ত কিছু কিন্তু এখানে দেওয়া থাকবে। আরএসএলআর এটাও দেখে নিতে পারেন, এখান থেকে 10 নম্বর খতিয়ান প্লট নাম্বার 339, এটা সম্ভবত মনে হচ্ছে এখনও চালু হয়নি, দেখে নিচ্ছি তবু একবার, সম্ভবত চালু হয়নি বা কিছু সমস্যা আছে, এটা আপনারা একটু দেখে নেবেন। তো লাস্টের যে অপশন সেটা আমি এবার দেখিয়ে দিচ্ছি, স্কেস স্ট্যাটাস। স্কেস স্ট্যাটাস বলতে কি, আপনারা জানেন হয়তো যে যখন কোনো জমির মিউটেশন করা হয়, মিউটেশন করার পর আপনি যখন অনলাইনে আবেদন করবেন, আবেদন করার পর লাস্ট একটা কেস নম্বর পাওয়া যায় এবং সেই কেস নম্বর দিয়ে পরবর্তীকালে আপনি সার্চ করে দেখতে পারেন যে আপনার ওই যে মিউটেশনটা আপনি যে অনলাইনে করলেন সেটার বর্তমান অবস্থাটা কি, অলরেডি কমপ্লিট হয়ে গেছে কিংবা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। তো সেই হচ্ছে কেস নাম্বার। কেস নাম্বার দিয়ে আপনি কিন্তু সার্চ করে দেখে নিতে পারেন আপনার অনলাইনে আবেদন করার মিউটেশনের পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর ডিড ওয়াইজ সার্চ বলতে কি না, আপনি যখন মিউটেশন করবেন তখন তো আপনার একটা ডিড থাকবে, তো সেই ডিডের মিউটেশন অ্যাপ্লিকেশন করে দেওয়ার পর আপনার ধরুন কেস নম্বরটা কোনো কারণে মিসিং হয়ে গেছে, তখন কিন্তু আপনি ওই মিউটেশন করার সময় যে ডিডটা ব্যবহার করেছিলেন সেই ডিডের নম্বর এবং ইয়ারটা দিয়েও কিন্তু আপনি আপনার মিউটেশনের স্ট্যাটাসটা জানতে পারবেন। পুরো জমির তথ্য সম্পর্কে আপনাদের বললাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই সম্পর্কিত কিছু কোশ্চেন থাকলে আমাদের কমেন্ট করে জানান, আমরা প্রায় প্রত্যেকটি কমেন্টেরই উত্তর দিচ্ছি। এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটু লাইক করে দিন, তার কারণ আপনারা লাইক করলে আমরা নতুন ভিডিও বানাবার ইন্সপিরেশন পাই। আর ভিডিওটি বন্ধুবান্ধবদের জানিয়ে দেওয়ার জন্য, একদম নতুন অ্যাপ্লিকেশনের ভিডিও এটা, বন্ধুবান্ধবদের জানিয়ে দেওয়ার জন্য ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করতে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, আজকের মতো টাটা।